গুড মর্নিং গাইজ, শীতের সকালে আজকে আমি চলে এসেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড একাডেমির সামনে। তোমরা দেখতেই পাচ্ছ সেটা আমার পিছনেই আছে। তো এখানে আমি কেন এসেছি, কারণ হচ্ছে এর পাশেই সুভাষ কাকুর দোকান আছে, যেখানে কিন্তু 25 টাকায় খুব সুন্দর ব্রেকফাস্ট, 5 রকমের ব্রেকফাস্ট পাওয়া যায়। তো না না, এরা এরা কিন্তু কৃষ্ণনগরে 20 টাকার ভাইরাল কাকু নয়, এরা কিন্তু 25 টাকার সাউথ কলকাতা পাওয়া যাচ্ছে। 25 টাকায় সুভাষ কাকু কিন্তু 5 রকমের ব্রেকফাস্ট দিচ্ছে। তো দেখা যাক যে 5 রকমের কী কী ব্রেকফাস্ট সুভাষ কাকু দিচ্ছে। আর আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো যাতে সুভাষ কাকুর ভিডিওটা আরও বেশি করে ভাইরাল হয়। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। হ্যাঁ ফ্রেন্ডস, চলে এসেছি সুভাষ কাকুর 25 টাকার ব্রেকফাস্ট নিয়ে, ব্রেকফাস্ট কম্বো নিয়ে বলতে পারো, কারণ 25 টাকায় কিন্তু 5 রকমের খাবার, এটাকে কিন্তু ব্রেকফাস্ট কম্বোই বলা যেতে পারে। তো তোমাদের প্রথম দেখিয়ে দিই এখানে সুভাষ কাকু কী কী দিচ্ছে। এই যে তিনটে স্লাইস পাউরুটি দিচ্ছে, একেবারে কিন্তু ফ্রেশ পাউরুটি, একেবারে পুরো ফ্রেশ লাগছে। তার সাথে দিচ্ছে এটা খুব সুন্দর একটা ঘুগনি দিচ্ছে, কেন ঘুগনি কালারটা খুব সুন্দর লাগছে। একটা ডিম দিচ্ছে, একটা সিঙ্গাপুরি ফ্রেশ কলা দিচ্ছে, আর কিন্তু একটা কেক দিচ্ছে। এইটাই হচ্ছে সুভাষ কাকুর কিন্তু 25 টাকায় সকালবেলায় ব্রেকফাস্ট কম্বো, মানে এইটা খেলে কিন্তু ব্রেকফাস্ট যে করবে সুভাষ কাকুর দোকানে এসে, এটা কিন্তু খুবই ভালো একটা ব্রেকফাস্ট হবে আমি মনে করি। আর চলো খেয়ে দেখি প্রথমে। দেখো রুটিটা কিন্তু পুরো ফ্রেশ, একটা কথা বলতে পারি 25 টাকায় যে দিচ্ছে এত কিছু, কিন্তু ঘুগনিটা কিন্তু খুবই ভালো দিচ্ছে। এই না যে এত কিছু দিচ্ছে বলে ঘুগনির কোয়ালিটিটা খারাপ করে দেবে বা খারাপ করে দিয়েছে, ঘুগনির কোয়ালিটি কিন্তু A1 আছে। যারা তোমার এখানে যে খাবে তারা কিন্তু বুঝতে পারবে যে ঘুগনিটা কিন্তু দুর্দান্ত লাগছে খেতে, দুর্দান্ত তোমাদেরও লাগবে আশা করি। তোমরা এখানে একবার আসো, এসে ব্রেকফাস্টটা খাও, তোমাদের খুবই ভালো লাগবে। দেখো ডিমের রিভিউ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ডিম ডিমের মতনই হয়। তবে তোমাদেরকে একটা কথা বলছি, আমাকে কমেন্টসে জানাও যে ডিম আগে না মুরগি আগে, আমি কিন্তু এটা তোমার জানতে চাই, এটা তোমার কমেন্টস করে জানাও। এটা একটা কলা, কলাটা তোমরা দেখাচ্ছি না খুলে, রাস্তার পাশে ভিডিও করছি, প্রচুর ধুলো এখানে। আর এটা হচ্ছে একটা কেক, দেখো কেকটাও কিন্তু খুব সফট আছে, কেকটাও খুব বেটার। তো এই হচ্ছে আমার খাবার। সুভাষ কাকুর সাথে আমি কথা বলবো খুব তাড়াতাড়ি, তোমরা সুভাষ কাকু মানে কী ভেবে এটা চালু করেছে, কীভাবে এই কম্বোটা চালু করেছে, কী ভেবে এই লকডাউনের বাজারেও এত কমটায় কী করে দিচ্ছে সেগুলো তোমরা জানো, জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর একটা কথা, ছোট্ট কথা বলে দিই, সেটা হচ্ছে ইদানিং 20 টাকার যে ভাইরাল কাকু কৃষ্ণনগরে, সেটা নিয়ে অনেক প্রবলেম হচ্ছে যে কাকু নাকি অনেক জায়গায় টাকা চেয়েছে, অনেক কিছু করেছে, এই নিয়ে অনেক কিছু ভাইরাল হয়েছে ভিডিও। আমি শুধু একটা কথা বলতে চাই, দীপদার মতনও আমি একমত, দীপদা মানে হচ্ছে 100 এর অ্যাভাবের মতনও আমি একমত। যখন যাদের ভিডিও অনেক ভাইরাল হয়, যাদের ভিডিও থেকে টাকা পায় ইউটিউব থেকে, যাদের অনেক সাবস্ক্রাইবার আছে, তারা কিন্তু একটা ভিডিও করে কিন্তু তার বদলে অন্তত কম করে কিছু না কিছু টাকা পায়, অন্তত 1000 টাকা হলেও পায়। আমি মানে কম করেই বলছি একটা, সেই 1000 টাকার জায়গায় যদি একটা কাকু বলে থাকে যে লকডাউনের বাজারে আমার সেরকম ব্যবসা হয়নি, তো তোমরা এসছো তোমরা 100 টাকা করে দিয়ে যাও, কারণ তোমরা ভিডিও করতে এসেছো। আমার মনে হয় দেখো যারা ছোটো সাবস্ক্রাইবার টাকা পায় না তাদের জন্যে চলো ঠিক আছে প্রবলেম হতে পারে, বাট যারা সাবস্ক্রাইবার বেশি টাকা পায়, 1000 টাকা যদি একটা ভিডিও থেকে পায় বা 1.5 টাকা 2 টাকা, আমি কোনো অ্যামাউন্ট বলছি না, 1000 টাকা পেতে পারে আবার 10 হাজার টাকা পেতে পারে, কিন্তু যাই পাক না কেন, কিন্তু তার বদলে যদি 100 টাকা দেয় আশা করি সে তার কোনো প্রবলেম হওয়ার কথা নয়, কারণ সে অলরেডি
ভাইরাল ভিডিও করছে, তারা অলরেডি সাবস্ক্রাইবার বাড়িয়েছে। তো সেটা কোনো সমস্যা নয়, আমি এটা বলবো যে তোমরা কৃষ্ণনগর যদি কখনো যাও, কৃষ্ণনগরে কাকুর কাছে একবার যেও তোমরা। আর তোমরা যারা সাউথ কলকাতায় থাকো, তারা অবশ্যই সাউথ কলকাতায় কিন্তু এই নরেন্দ্রপুর ব্লাইন্ড স্কুলের সামনে একবার এসো, তার পাশেই কিন্তু কাকুর দোকান আছে, বাবা লোকনাথ দোকানের নাম। তো চলো কাকুর সাথে কথা, ফ্রেন্ডস, এই 25 টাকার ব্রেকফাস্ট কম্বো মাথা যার মাথা থেকে বেরিয়েছে তার সাথে কথা বলে নেবো। কাকু তোমার নাম? আমার নাম সুভাষ চক্রবর্তী। আচ্ছা, তো তোমার খাবারগুলো খুব ভালো লাগলো, বিশেষ করে ঘুগনিটা বেটার লেগেছে, আর তোমার কলা থেকে শুরু করে সব কিছু কিন্তু ফ্রেশ লেগেছে আমার। আচ্ছা, প্রথম কথা, কবে থেকে এই তোমার চিন্তাভাবনাটা তোমার চালু করলে? আমার চিন্তাভাবনা করেছি এই ডিসেম্বর মাস থেকে, কারণ আমার এই আগে চা দোকানটা চলছে 11 বছর ধরে, কিন্তু এই এলাকায় এত চায়ের দোকান হয়ে গেছে, চাটা অনেক কমে গেছে। এবার কী করে চলবো একটা চিন্তাভাবনা করে দেখি, যদি ভালো খাবার অল্প দাম রেখে চালু করতে পারি। তাই এটা আমরা স্বামী স্ত্রী দুজনে যুক্তি করে 1 জানুয়ারি থেকে এটা স্টার্ট করেছি। 5 রকম আইটেম দিচ্ছি, দাম রেখেছি মাত্র 25 টাকা। এতে আমার মুনাফা কিছু নেই, যদি সামান্য একদম নেই বললে ভুল, সামথিং হচ্ছে। আমার আশা এটুকু, যদি আজ 1 প্লেট 2 প্লেট 3 প্লেট করে এগিয়ে যায়, সবাই যদি আসে খায় অল্প পয়সার মধ্যে, ডেলি যদি 100-150 প্লেট সেল হয়, আমার মুনাফাটা হবে। আমি একটা কথা তোমাদের বলছি, সেটা হচ্ছে করোনার সময় অনেকেই তো ব্যবসায় ক্ষতি হয়েছে, তোমারও হয়েছে, সবারই হয়েছে। করোনার পর এত বড় সিদ্ধান্ত নিলে যে এত কম দামে এত কিছু দেবে, এটা কী করে? করোনার কারণ, করোনা হওয়াতে অনেকের পয়সা করে অর্থ চাকরির কাজকর্ম চলে গেছে, পয়সা নেই বললে চলে। তাই যদি এই অল্প পয়সার মধ্যে মধ্যবিত্ত লোকরা যদি 25 টাকার মধ্যে 5 রকম খেয়ে পেটটা অন্তত ভরতে পারে, সেই আইডিয়া করে আমরা একটু সীমিত ইয়ে রেখে পাইকারি হিসেবে মাল কিছু কিনে, দেখলাম আমি প্রায় 19-20 টাকা আমার খরচ পড়ে যাচ্ছে। ওই 25 টাকা রেখেছি, 4-5 টাকা লাভে সেল করতে পারলে, একটু বেশি সেল হলে আমার মুনাফাটা আসবে। তার সাথে চা তো আছেই, চলছে এইভাবে চলছে। এর সাথে তুমি কী কী রাখছো এখানে বলো? সকালবেলা ব্রেকফাস্ট চা বাদ দিয়ে, চা তো আছেই, তার সাথে ব্রেকফাস্টে কী? ব্রেকফাস্টে রাখছি একটা সিদ্ধ ডিম, একটা সিঙ্গাপুরি কলা। না না না, সেটা নয়, ওটা তুমি দেখিয়ে দিচ্ছি। মানে এছাড়া তুমি আর ব্রেকফাস্ট আর কী কী রাখছো? ও, ব্রেকফাস্ট আর আছে, আপনি ডিম টোস্ট আছে, জেলি টোস্ট আছে, মাখন টোস্ট আছে, ম্যাগি আছে। আচ্ছা, এগুলি আলাদা আছে, ঘুগনি মুড়ি আছে, ম্যাগিও রাখছো, তাই তো? ম্যাগিও রাখছো। আচ্ছা, এই ব্রেকফাস্টটা সকাল কটা থেকে কটা পর্যন্ত তুমি অ্যাভেলেবল রাখছো? সকাল 6টা থেকে সন্ধ্যে 8টা 6টা অবধি পাবে ব্রেকফাস্ট। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর কবে কবে দোকান খোলা থাকছে? দোকান রোজই খোলা থাকছে, শুধু রোববার দুপুর দিকটা ঘন্টা 2 বন্ধ থাকে। আর সব কিছু সেফটি মেনটেনও করছো? সব সেফটি আমি মেনটেন করেই চলছি, কারণ আমরা নিজেরাও খাই, এখানে যত লোক আছে যেন পরিষ্কার পরিচ্ছন্ন চলে, ওটা আমরা আপনার চেষ্টা করি। একেবারে রাস্তার পাশে দোকান যেহেতু অনেক ধুলো থাকে, ওই জন্য সেফটিটা বেশি মেনটেন করা দরকার, করতেই হবে। তো কাকু ভালো থেকো, এইভাবে তুমিও বড়ো, আশা করি তোমার আরও অনেক সবাই জানবে, তোমার আরও কাস্টমার বাড়বে। আর ফ্রেন্ডস, তোমার যারা ভিডিওটা দেখছো তাদেরকে একটা কথাই বলবো, বন্ধুদেরকে বেশি করে শেয়ার করো, যাতে কিন্তু আরও সবাই জানতে পারে, তারা কাকুর আশেপাশে যারা আছে দোকানে, আশেপাশে যারা থাকে এলাকায়, তারা যেন আরও বেশি করে জানতে পারে, তারা যেন এখানে আসতে পারে, একবার হলেও যেন ব্রেকফাস্ট কাকুর খেতে পারে। তো এটাই আমি আশা রাখবো তোমাদের কাছে। তো ভিডিওটা ভালো লাগে শুধু একটা কথাই বলবো, বেশি করে শেয়ার করো, কারণ সুভাষ কাকু যে এই জিনিসটা করছে এটা কিন্তু সবার জানার দরকার আছে। শেয়ার কর ভিডিওটা, আর যারা আমার চ্যানেলে প্রথম আজকে ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলো সাবস্ক্রাইব করে নাও। আর আমার চ্যানেলে আমি কিন্তু ইউনিক রেস্টুরেন্টের ভিডিও আমি করার চেষ্টা করি, যেগুলো কিন্তু ইউটিউবে কখনো হয় না। তো ইউটিউবে প্রথম ফার্স্ট ভিডিও এরকমই কিছু আমি করার চেষ্টা করি, আমার এর আগে প্রচুর ভিডিও আছে, তোমরা সেগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, আরও অনেক ভালো ভালো ভিডিও আসছে। তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর চলো টাটা, খুব তাড়াতাড়ি খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আশা করি নেক্সট উইকে। চলো ভালো থেকো তোমার ফ্রেন্ডস, টাটা, বাই বাই।